রাজ্যের মেট্রিকর পরীক্ষাক লৈ এই মুহূর্তত জনাব বিচাৰিছো গুরুত্বপূর্ণ খবর। এবার মেট্রিকর পরীক্ষাক লৈ আসুয়ে লৈছে বিশেষ পদক্ষেপ। অসমৰ শিক্ষাবিদ সকলৰ হৈতে সেবা সম্পর্ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হৈছে। কি কি সিদ্ধান্ত লৈছে, কেনে ধৰণৰ পদক্ষেপ লৈছে, সবিশেষ আপোনালোকক জনাব বিচাৰিছো। আর বিশেষভাবে অসমীয় মাধ্যমটি জিয়াই রাখার ক্ষেত্র সেবাই এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। কিন্তু সাম্প্রতিক সময় আমি কিছুদিনটা দেখবলে পাইছো, কিছু বছরের পর দেখবলে পাইছো যে সেবা মেলোর গেলিবলে আরম্ভ করেছে আর পরিকল্পিতভাবে সেবা ধ্বংস করবর কারণে বিভিন্ন ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিছে বর্তমানের সেবার অধ্যক্ষগী। ইয়ার ভিতর যিনি মানুষ জড়িত হয়ে আছে, এই মানুষখিনি আসলে কারোবার নেতৃত্বে সেবা ধ্বংস করার কারণে পরিকল্পিত ষড়যন্ত্র করেছে। গতি আমার দায়িত্ব হয়েছে সেবার দরে একটা জাতীয় অনুষ্ঠান রাইজর কারণে, ছাত্র ছাত্রীসকলের কারণে আমি জিয়াই রাখব লাগবে আর অধিক শক্তিশালীভাবে ফলপ্রদভাবে জিয়াই রাখব লাগবে। তার কারণে আমার শিক্ষাবিদকর পরামর্শ লাগবে। ইয়ার আগতো আমি বড়ো অসম ছাত্রমিত্র বিভিন্ন ধরনের একটা সভা অনুষ্ঠিত করেছো, শৈক্ষিক পরামর্শ লো আমি সেবাক কেনকৈ সংস্কার করব পারি তার কারণে আমি বিভিন্ন ধরনের পরামর্শ আগবাইছো। এটা আকো পুনের সেই সময় আসছে সেবাক এই পরিকল্পিত ষড়যন্ত্রটা আমি কেনকৈ উদ্ধার করব পারো তার কারণে আমি এখন শৈক্ষিক সভা আহ্বান করেছো। কারণ এই মুহূর্তে সেবার যা কর্মকাণ্ড, সেবার কর্মকাণ্ডে ছাত্র ছাত্রীসকল কেনকৈ হতাশগ্রস্ত করেছে, রাজ্যিক বোর্ডসমূহের প্রতি মানুষের কেনকৈ আস্থা ভঙ্গ হয়েছে, এই কথা বার্তাবিল আমি সকলে দেখবই পাইছো। সেই কারণে আমি সমগ্র অসমৰ প্রতিখন জেলার দুগৰাকীকৈ নির্বাচিত শিক্ষাবিদ আমি নিমন্ত্রণ জানাই আছো।